ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের, সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছে ব্লগ ভিডিও নিয়ে। ঠাকুর ঘর থেকে এই আসলাম, এই এসে ক্যামেরাটা ধরলাম। সকালের মানে আগের দিনের ভিডিও টিডিও সব পরিষ্কার করে, মেমোরিটা একদম পরিষ্কার করে ভিডিওটা অন করলাম। নাহলে খুব ডিস্টার্ব হয়, ভিডিও করতেও ডিস্টার্ব হয়, প্লাস ইয়ে করতে হয়, এডিট করতে গেলো না সমস্যা। একটু হলুদ খেলাম, কাঁচি হলুদ, যার জন্য হলুদ হলুদ লাগছে। মা ওখানে গোপালকে একটু ফেনাবাদ দিচ্ছে, দাঁড়াও। এই গোপালকে ফেনাবাদ দিয়েছে, যে ফেনাবাদ করেছিল মা, আজকে বাড়ি যাবে। আলু সেদ্ধ, ফেনাবাদ, শিম সেদ্ধ, শিম সেদ্ধ দিয়েছে না মা? শিম সেদ্ধ জানি, গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ দিয়ে ফেনাবাদ, আর ডাল দিয়েছিল, মুগ ডাল, ও মুগ ডাল দিয়েছিল, গোবিন্দভোগ চাল দিয়ে আর এই আলু সেদ্ধ দিয়ে ফেনাবাদ, ঘি দিয়ে খেয়ে যাবে। এই যে লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে, আমার কর্তা দিয়ে আসবে। তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজারে যাওয়া মানে তো মাছ, যদিও মাছের বাজার, বাজার করতে খুবই ভালোবাসে, মানে বলতে হয় না, নিজে তো রান্না করতে পারে, কী মাছ আনবে, কী মাছের সঙ্গে কী রান্না হবে, কী দিয়ে রান্না হবে, সব কিছুই গুছিয়ে নিয়ে আসে। তা আজকে শুধু গেছিলো মাছের বাজারেই, দেখো এখানে ভোলা মাছ আছে, আর ট্যাংরা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আর বক মাছ আছে, আর ল্যাটা মাছ আছে। মাছগুলো সব এরকম সিঙ্কের মধ্যেই রেখেছি, আলাদা আলাদা করে ধোয়া হয়নি, ভাবলাম একসঙ্গেই তোমাদের দেখাই, থালায় তো এভাবে দেখানো যাবে না। আর একটা বাটিতে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। ডিম আমি খুব ভালো, ডিমের স্কচ বাইট আমার আলাদা আছে, ভালো মতন ঘষে ঘষে ডিমটা সেদ্ধ দিই। আর এখানে চা হয়ে গেছে, চা এখনও খাইনি গো, চা খাও, মাছটাকে ধুয়ে তুলে ফেলি একদম বাটিতে আলাদা করে করে করে। মাছ আমাদের আনে একসঙ্গে অনেক দিনের জন্যই আনে, অনেক দিনের মতন। আর একসঙ্গে মাছ আনলে কি হয়, সুবিধা হয়, তোমাদের আগেই বলেছি যে শেষে যদি মাছ থাকে সেই মাছগুলো দিয়ে না সব পাঁচমিশালি মাছ দিয়ে একদিন আমার চলেও যায়, সেই মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। সব ধরনের মাছ থাকে তো, সব মাছ মিলিয়ে যদি একসঙ্গে রান্না করা যায় স্বাদ হয়। আর এখন দেখো মাছের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছে, যেহেতু একটা একজন মানুষ নেই, তাই মাছগুলো সব বাটিতে বাটিতে রাখা হয়ে গেছে। এবার খাবো চা, আমি এখানে চা নিয়েছি, দেখেছো চায় কীরকম হয়েছে, আমাদের এখানে এত আয়রন না গো, এই আয়রনে এরকম হয়, মারাত্মক আয়রন গো, মারাত্মক আয়রন। চাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আসলে চাটা অনেক আগেই নিয়েছি, এই যে ক্যামেরা এগুলো সব পরিষ্কার করতে করতে, সব ঠিক করতে করতে, সেট করতে করতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। কি রান্না করি দেখি, ফেনাবাদ খাচ্ছি, বুঝেছো, মা ফেনাবাদ করেছিল, ফেনাবাদের আলু সেদ্ধ, দাঁড়াও তোমার দাদা ভাই, এই ফেনাবাদ খাচ্ছি, এতদিন রয়েছে না ভাইয়ের সাথে, দাদার সাথে, ও কাঁদছে, ও কাঁদছে, এই জামাটা না খুব ভালো লাগে, মনে হয় যেন ফুল ফুল দেওয়া, এটা হাতে বানানো, এটা লেসটা এত সুন্দর, একদম মুড়িয়ে নিও না, একদম চাপা টাকা দিয়ে এই পাশে বসিয়ে না, ও পাশে কেন, এর মধ্যে বসো, ও ওর মধ্যে, এটা হাতে থাকবে তো, আর নিশে কোথাও প্রসাদটা সেটা তো ঢোকাতে হবে, ওটা ওর মধ্যে ঢুকাই দিও, মা একা মানুষ তো, এখানে একটা এই যে প্রেশার কুকার দিয়ে দিলাম, এই যে দাঁড়াও দেখাই, এই 2 লিটারের প্রেশার কুকার, মেয়ের বিয়ের গিফটের থেকে একটা গিফট মাকেও দিয়ে দিলাম, মার মায়ের গোপাল ওটাতে রান্না করে খাবে। চলো টাটা, টাটা গোপাল, টাটা করছে, টাটা। আমার কিন্তু হয়ে গেছে, আরে আমার বন্ধুরা অনেকে জানতে চেয়েছে যে তোমার মা কার কাছে থাকে, মা ভবগোপালের কাছে থাকে, মা আর গোপাল একসঙ্গে থাকে, মা কারুর কাছে থাকে না, মা গোপালের কাছে থাকে, গোপাল মায়ের কাছে থাকে, মা গোপালের কাছে গুরুদেব থাকে, আবার হ্যাঁ মা একাই থাকে। আমিও তৈরি হয়ে নিলাম, মাকে ওখানে ছেড়ে
ওখান থেকে যাবো, একটু কাজে যাব। দেখি পারলে তোমার সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, প্রসাদটা নিয়েছি, মা আস্তে আস্তে যাচ্ছে, অটো চলে এসেছে। কিন্তু তালা করা ঠিক করে দিও, আমার কোনো চাবি নেই কিন্তু আমার কাছে, এ করছি। হ্যাঁ হ্যাঁ মা, নিয়েছো সব? আসি, সব জানলা দেওয়া তো, আসি ঠাকুর ঘরটা দেওয়া মা। কিভাবে তৈরি হলাম? 5 মিনিটে তৈরি হয়েছি। নামতে পেরেছো মা? এবার ওই বাড়িতে যেতে হবে, ওই সব বন্ধু বান্ধব আসবে, একটুখানি ওখানে পাঠ টাট হয়, গল্প গুজব হয়। না আগে তুমি ঢোকে যা। হ্যাঁ হ্যাঁ, না আমি আগে ঢুকবো, মাথা নেমে যাবে, তোর আগে ঢুক। ওই লাঠিটা থাকবে, ছোট লাঠিটা, সাবধান, আস্তে আস্তে। আরে বিছানাটা আনো নি তো, বালিশটা আনো নি, দেখো ওই বালিশ বলো, নরম বালিশ, ওই বালিশ ছাড়া শুতে পারি না। পরে যদি বলো মা ডোনার বাগিল পারবে না দিয়ে আসতে, বলো জয় মা সন্তোষ। চলে এসছি, বুঝেছো? এবার রান্না বান্না করতে হবে। সকালে তো খেয়েছি ফেনা ভাত, মা ওখানে ফেনা ভাত করেছিল, ফেনা ভাত খেয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা সকালে করেই রেখেছিলাম, ভাত আর উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ। তা এখন ওই মাছটা শুধু করব, মাছটা দেখি বসাই, অনেক বেলা হয়েছে, কটা হয়েছে জানো, পোনা 2 বাজে। রান্নাটা বসিয়ে দি, রান্নাটা বসিয়ে দি, দেখি বসিয়ে দি। দেখো মায়ের ঘরটা ফাঁকা, একদম ফাঁকা হয়ে গেছে, বলে না মানুষই লক্ষ্মী। এটা নেয়নি, বালিশ টালিশগুলো নেয়নি, বলছে আমি তো আসবো মাঝে মাঝে, ওই সব জিনিসপত্রগুলো মায়ের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, ওগুলো একটু লন্ড বন্ড আছে, ও আমি পরে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে ঢুকবো তখন। ঠিক মা নেয়নি বালিশ টালিশগুলো, মা নিজের বালিশ ছাড়া শুতে পারে না, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, সারাদিন তো মা আর আমি থাকতাম তাই না, বলে না মানুষই লক্ষ্মী। আসবে কিছুদিন পরে আবার আসবে, আর কি কি কতদিন আর পাহারা দেবে আমাকে বলো, সারাদিন তো একাই থাকতে হবে। আজকে সকালে কিন্তু বেশি ঘুমোয়নি, অল্প ঘুমিয়েছি, দাদা চোখ টোক কত ভার হচ্ছে না, এই মনে হয় ঘুম থেকে উঠলাম, অথচ সারাদিন যুদ্ধ করছি। দাদা কিছু একটা শাড়ি, মাছটা নুন নুন বাকি রেখে গেছিলাম, এবার শুধু যে মশলাটা করবো, এই মাছটা না পেঁয়াজ দিয়ে ভালো লাগে, আমার মেয়ে খায় না এই মাছ, ওই না কেমনটা গন্ধ পাই, সামুদ্রিক মাছ তো আমার আবার ভালো লাগে। এখন আমি চুনাচুনি খাবো আর কি,
ভাজাটা হতে থাক, ওর বাবা আসলে চা খাবো, চাটা খেতেই হবে, আর চা খাবো, একটু কেটে নি। কখন যাবে বলো? কালকে কি বার? বৃহস্পতিবার তো। চা চা করবো, চায়ের বাটিয়া নামিয়ে দেখো। তোমার দাদাভাই এসছে, আমি একটু চা করবো। এই দেখো মাছ ভাজাটা, এই মাছ ভাজাটা হচ্ছে, আর এই পাশের ওখানে চা বসিয়েছি, এই পাশের ওখানে চাটা বসিয়েছি, ধরাইনি। হ্যাঁ বসিয়েছি, ধরাইনি। আর এখন থেকে আমি তোমাকে অন ক্যামেরায় বললাম যে তুমি যদি মানে গেঞ্জি পরা নিয়ে না থাকো সবসময় দেখতে পারবে। মাছে না আলু দেবো না, আলু দেবো না। এই আলু, আমার আলু একদম ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে মাংসের আলুটা ভালো লাগে, আর এমনি মাছের ছেলে খুব একটা ভালো লাগে না। তা এদিকে রয়েছে সয়াবিনের তরকারি রয়েছে, একটু একটু ইঁচড়ের তরকারি রয়েছে, ওই জন্য আলু দিলে আর ওই আলুগুলো উঠবে না, ওই মিলিয়ে গুছিয়ে ওগুলোকে শেষ করতে হবে। তা সেটার জন্য ওই আলুটা এখন আর দেবো না, শুধু বিয়ে দিয়েই করি। একটু পেঁয়াজ বিয়ে করেছি, পেস্ট করেছি, ঝাল মতো করবো। আর সয়াবিন তা পেঁয়াজ আছে, আমার সব মশলাগুলো না কাঁচের এখন করেছি। দেখো ওই যে ঘি গুলো আনা হতো, সেই ঘিয়ের শিশুগুলোকে ধুয়ে ধুয়ে, ঘিয়ের শিশুগুলোকে ধুয়ে দিয়ে সব ওই মশলা রেখেছে, গোটা মশলা ভালো থাকে, কাঁচে রাখলে না মশলা ভালো থাকে। এটা করে নি, হ্যাঁ আসো, এবার দু ভাত লাগবে। এখানে তো ভাত রয়েছে, আর এখানে এখানে একটু ফল কাট ইয়ে আছে, ভেজানো আছে, এটা পরে খাওয়া হবে। আর এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখেছো, খুব ভালো লাগে খেতে এই মাছটা, কিন্তু আমার মেয়ে ভালোবাসে না জানো তো। টেবিলে আছে দেখো, এখানে আছে, এই দেখো উচ্ছে আলু সেদ্ধ, এটা মাখবো। এখানে আছে ইঁচড়ের তরকারি, দাদাভাই যাচ্ছে স্নান করতে, বুঝেছো, স্নান করে আসুক, তারপর একবার উঁচড়ে সেদ্ধ আর মুখে খাওয়ার গোছাবো। এখনো আসতে পারবো না, আমার হয়তো সন্ধ্যাবেলা দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চায়ের সাথে সাথে দুপুরবেলা এসেছিলাম, তারপর আর আসা হয়নি, তারপরে এই পুজো টুজো দিলাম, দিয়ে এই চায়ের কাপ নিয়ে হাজির হলাম। আজ বেশি একটু ঠান্ডা ঠান্ডা আছে না, শুয়েছিলাম, ঘুম আসেনি, একটু তন্দ্রা মতন এসেছিল, ঘুম আসেনি, মাথাটা যন্ত্রণা হচ্ছে। তোমাদের দাদাভাইও আছে, ও চা খাচ্ছে, অনেকদিন পর বক মাছের ঝোলটা খেলাম, ভালো লেগেছিল বেশ ঝোলটা। আচ্ছা বক মাছের ঝোলটা ভালো হয়েছিল, অনেকদিন পর খেলাম তো, কিছু না সামান্য একটু পেঁয়াজ আর জিরে, সাদা জিরে দিয়েছিলাম, বাটা বাটা মানে মিক্সিতে, আর কিচ্ছু না, কিচ্ছু না, আর এই লঙ্কা একটু, দুটো শুকনো লঙ্কা, আর কিছু না, আদা রসুন টসুন কিচ্ছু না, আলুও দিইনি, তোমরা তো দেখলে দেখিয়েছি আলু দিইনি, আলু ভালো লাগে না গো। আলু এবার থেকে গুনে গুনে দিতে হবে যা দেখছি, নাহলে আলুগুলো নষ্ট আসবে শুধু। তাও দেখো না পুরো ইঁচড়ের তরকারিটা পুরো ধরা হয়েছে, উচ্চালু সেদ্ধ খেয়েছি, ইঁচড়ের তরকারিটা পুরো ধরা হয়েছে, কত খাওয়া যায়, আমরা ভাতটা অল্প খাই তো যার জন্য থেকেও যায়। একটু কি চা খাই, হ্যাঁ চা খাই, হ্যাঁ আগে বিস্কুট খুব ভালো খেতাম গো, অনেক রকমের বিস্কুট আনা হতো, এখন আর বিস্কুটটা খাই না, ওই চাই খাই, মাঝে সাঝে খাই, কফি টফি বা দুধ চাটা হলে একটু শখ করে খাই, বিস্কুট কিন্তু আমার ঘরে থাকে, গেস্ট আসলে দিতে হয়।
এই দেখো তোমাদের দাদাভাই ঘট করেছিল না, সে ঘটটা ভরে গেছে, দেখো সে ঘটটা ভরে গেছে, এখন খুলে দেখছে আরও একটা ঘট আছে, সেই ঘরটা মনে ভরাই আছে, তাই ঘরটা খুলে দেখছে, এখানে শুধু 5 টাকা আর 10 টাকা, সময়টাও কেটে যাবে, শুনে সময়টা মানে সন্ধ্যেটাও কেটে যাবে এই নিয়েই, এই গুনতে গুনতে। রাত্রে তো ওই আছে, রাত্রে আছে মাছের ঝোল, আর ও যদি বলে তো আলু সেদ্ধ দেবো, লাগে না রাত্রে আমরা একদম নামমাত্র খাই, না খাওয়ার মতনই খাই। আজকে খেতে খেতে অনেক দেরি হয়েছিল, ওখান থেকে সে রান্না করতে করতে প্রায় 4টে হয়ে গেছিলো, বুঝেছো, তার জন্য আমি আর তখন আর তোমাদের সঙ্গে তো সেটা খাওয়াটা শেয়ার হয়নি, আর অবেলা করে খেয়েছি, আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে।